জয় শ্রীরাম বন্ধুরা, বন্ধুরা বেশ কিছুদিন ধরে ফেসবুকে দেখছি মৃত্যুঞ্জয় মহামৃত্যুঞ্জয় নিয়ে একটা আলোচনা চলছে। তো সেখান থেকে কিছু বক্তব্য বলার ছিল, তার জন্যে আজকে এখানে আসা। মৃত্যুঞ্জয় নিয়ে বহু লোকে বহু মতামত রয়েছে, মৃত্যুঞ্জয় আদৌ কাজ করে কি না, মৃত্যুঞ্জয় মৃত্যু ফাঁড়াকে আটকাতে পারে কি না, মৃত্যুঞ্জয়ের কী ভূমিকা রয়েছে, মৃত্যুঞ্জয়টা কি বিদ্যা কি না, বহু লোকের বহু রকম মতামত শোনা যায় মৃত্যুঞ্জয়কে নিয়ে। তো মৃত্যুঞ্জয়ের একটা বক্তব্য যতটুকু আমি জানি, আমার গুরু যতটুকু মৃত্যুঞ্জয় কিন্তু আমাকে শিখিয়েছেন বা আমি যতটুকু মৃত্যুঞ্জয়কে নিয়ে বুঝেছি, জানি মৃত্যুঞ্জয় যদি কেউ সঠিকভাবে প্রয়োগ করতে পারে, সে মৃত্যুঞ্জয়ের দ্বারা মানুষের মৃত্যু ফাঁড়াকে আটকে দেওয়া যেতে পারে, বা যদি কেউ কোনো প্রকার ব্যভিচারিক ক্রিয়া কারোর উপর করে থাকে তাহলে সেই ব্যভিচারিক ক্রিয়াকেও কাটিয়ে দেওয়া সম্ভব, যদি মৃত্যুঞ্জয় ক্রিয়া বা মৃত্যুঞ্জয় প্রয়োগ সঠিকভাবে কেউ জেনে থাকে। তা এখন বর্তমানে প্রশ্ন হচ্ছে, বহু লোকের বক্তব্য মৃত্যুঞ্জয় বিদ্যা না, তো মৃত্যুঞ্জয় বিদ্যা বইয়ে যেই লেখা আছে সেই বিদ্যা আর গুরুদের বিদ্যার মধ্যে অনেক পার্থক্য আছে। যার গুরু যেভাবে শিখিয়ে গেছে সেখানে বিদ্যা প্র্যাকটিক্যাল থিওরির মধ্যে অনেক পার্থক্য, প্রয়োগ করার সময় সেটা যে জানে সে সেটা সেভাবেই প্রয়োগ করে। তো সুতরাং বইয়ে পড়া বিদ্যা আর গুরুর দেওয়া বিদ্যা বা প্রাচীনকালে চিরাচরিত যে বিদ্যাগুলো রয়েছে, গুরু পরম্পরা এক পরম্পরা থেকে এক পরম্পরাতে চলে যাচ্ছে, যে ঠিক আছে কুল বাই কুল যে বিদ্যাগুলো চলছে সেই কুলের বিদ্যা আর নিজের তৈরি করা বই পড়া বিদ্যার মধ্যে অনেক পার্থক্য আছে। সুতরাং বই পড়া বিদ্যার সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না, আর বই পড়া জ্ঞানের সম্বন্ধে আমার অভিজ্ঞতা নেই বা এই তর্ক বিতর্ক করতে চাই না। বিজ্ঞান অবিজ্ঞান নিয়ে ফেসবুকে প্রচণ্ড পরিমাণে একটা কন্ট্রোভার্সি চলছে। বিজ্ঞান রত্ন শোধন করা, তো সেখান থেকে বিজ্ঞান চলে আসছে, রত্ন শোধন করা আদৌ কোনো বৈজ্ঞানিক মত আছে কি না সেটা ব্যাপারটা আছে। এত বিজ্ঞান বিজ্ঞানে নিয়ে আমি তো বুঝি না বা জানিও না, এত ব্যাপার তর্ক বিতর্ক মধ্যে কখনো আমি পড়িও নি। তো সুতরাং আমি এতটুকু বলতে পারি, মৃত্যুঞ্জয় সঠিক প্রয়োগ, যদি কেউ মৃত্যুঞ্জয় প্রয়োগ জানে তো মৃত্যুঞ্জয় তার হয়ে কাজ করে। তো আমি একজন মৃত্যুঞ্জয়ের আমার একজন মৃত্যুঞ্জয় আমি বিগত এক মাস আগে মৃত্যুঞ্জয়টি প্রয়োগ করেছিলাম, সেই প্রয়োগটি কেমন হয়েছে, তো যাদের ওপর প্রয়োগটা করা হয়েছিল তাদের আমি আবার দেখাচ্ছি, তাদের সঙ্গে কথা বলাচ্ছি, আপনারা কথা বলুন, ঠিক আছে? আপনারা দেখতে পাবেন, তাদের বক্তব্য শুনবেন, শোনার পর আপনারা চিন্তা করুন মৃত্যুঞ্জয় কাজ করে কি করে না। দ্বিতীয় কথা হচ্ছে, যেই সময় আমি কাজটি নিয়েছিলাম যে ভদ্রলোকের ওপর মৃত্যুঞ্জয় প্রয়োগ করা হয়েছিল, সেই ভদ্রলোক প্রায় শয্যাশায়ী ছিলেন বিগত 1.5 বছর ধরে, ভদ্রলোক শয্যাশায়ী মধ্যে উঠতে পর্যন্ত পারতেন না, এরকম কন্ডিশনে মৃত্যুঞ্জয় প্রয়োগ তাকে করা হয়েছিল। মৃত্যুঞ্জয় প্রয়োগ করার জন্য তার থেকে খরচ নিয়েছিলাম মাত্র 3500 টাকা, 3500 টাকা মৃত্যুঞ্জয় প্রয়োগ করতে গেলে 50,000, 60,000, 1,00,000, 1,50,000, অনেক লোকের বক্তব্য শোনা যায় যে মৃত্যুঞ্জয় প্রয়োগ করতে গেলে অনেক টাকা খরচা ব্যাপার, অনেক ব্যয়সাপেক্ষ ব্যাপার। তো মৃত্যুঞ্জয় প্রয়োগ করতে গেলে তার থেকে খরচ নিয়েছিলাম 3500 টাকা। যাদের উপর মৃত্যুঞ্জয় প্রয়োগ করা হয়েছে তারা আমার বাড়ি থেকে খুব বেশি হলে 10 মিনিটের দূরত্বে থাকে, ঠিক আছে? এটা কোনো কাল্পনিক ভিডিও নয়, এটা কোনো তৈরি করা ভিডিও নয়, বা এটা কোনো মানে প্রচার বা অ্যাডভার্টাইজমেন্টের কোনো ভিডিও নয়, ঠিক আছে? কেউ যদি মনে করে এটা কোনো প্রচার প্রসার বা অ্যাডভার্টাইজমেন্টের জন্য ভিডিও, তাহলে তারা নিঃসন্দেহে আমার মন্দিরে আসতে পারে, সরাসরি তাদের বাড়ির অ্যাড্রেস বা ঠিকানা দিয়ে দিতে পারি, গিয়ে তারা কথা বলে আসবেন যে মানুষটা কী কন্ডিশনে ছিল, কীভাবে ছিল। আমি যখন মৃত্যুঞ্জয় প্রয়োগ করেছিলাম তাদের উপর, আমি সম্পূর্ণরূপে ওষুধ বন্ধ করে দিয়েছিলাম। এই ভদ্রলোককে সম্পূর্ণরূপে ডাক্তার তাকে নার্ভের ওষুধ এবং মাজার মন্দির কোনো জায়গায় সে বাদ দেয়নি, তার স্ত্রী স্বামীকে সুস্থ করার জন্য কোনো জায়গায় সে বাদ দেয়নি, কিন্তু না ডাক্তার তাকে সুস্থ করতে পেরেছে, না তান্ত্রিক, না মাজার, না কোনো জায়গায় যে কোনো জায়গায় গেছিলো স্যার, কেউ তাকে সুস্থ করতে পারেনি। তো সুতরাং এই মানুষটা যখন আমি ট্রিটমেন্ট শুরু করলাম, প্রথমত কাজটা আমি হাতে নিচ্ছিলাম না, তো যার মানে হাজব্যান্ডের এই সমস্যা, ওনাদের সঙ্গে একটা আমাদের সম্পর্ক রয়েছে, বা ওনার কিছু আত্মীয় বহুদিন ধরে আমার যজমান বা তাদের আমি কাজ করে আসছি, তো সেই সূত্রে অনেকবার রিকোয়েস্ট করার পর তার কাজটা আমি হাতে যখন নিলাম, তো আমি বললাম আমার কাজের সবসময় একটাই সত্য থাকে, যে আমি যখন যে কোনো কাজ নেব তো সেই কাজের আমি কোনো ওষুধ খাওয়াবো না, ঠিক আছে? মানে কোনো ডাক্তার যে ওষুধগুলো দিয়ে রেখেছে সমস্ত ওষুধ বন্ধ করে দিয়ে আমি আমার ট্রিটমেন্ট করবো, যদি ফেলিওর হই আপনি এবার ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করুন, যায় যেখানে যে ট্রিটমেন্ট করুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, না আমি কোনো ট্রিটমেন্ট আমার ওষুধ চলাকালীন অন্য কোনো ওষুধ কেউ খাবে না। তো আমি যথারীতি আমার পদ্ধতি অনুযায়ী তাদের বলেছিলাম, তারা যদি শর্তে রাজি থাকে, তারা এই শর্তে রাজি ছিল, এবং আমি আমার প্রয়োগ শুরু করি। তো এই প্রয়োগ করেছি ধরুন গত অমাবস্যার, হয়তো গত অমাবস্যা আমি তাদের কবজ দিয়েছিলাম,
তো গত আমার সাথে কবজ যখন আমি করে দিই, তা আজকে গত অবস্থায় যখন আমার বাড়িতে ফার্স্ট যখন নিয়ে এলো, তো উনি সঙ্গে করে ওনাকে দুজন ধরে নিয়ে আসতে টোটো করে এসেছিল, ধরে নিয়ে আসতে হয়েছে। আমি আমার গেট থেকে মন্দির পর্যন্ত ঢুকতে পারছি না, যারা মন্দিরে এসেছে তারা আমার মন্দির গেট থেকে মন্দিরটা জানে কতটা দূর, তো গেট থেকে মন্দির পর্যন্ত উনি হেঁটে আসতে পারছিলেন। ওনার শারীরিক পরিস্থিতি এমনই ছিল এবং মানে বিছানা থেকে উঠতেও পারতো না সে। তো সেকেন্ডবার যখন আমার মন্দিরে আমি যখন পুজো করার দিন যখন ডাকলাম, তখন সে মোটামুটি গেট থেকে হেঁটে এলো। আজকে যখন তো কেটে গেট থেকে হেঁটে এলো, তাকে তার স্ত্রী তাকে ধরে নিয়ে এসেছিলো সেকেন্ডবার। আজকে যখন আমার মন্দিরে এসে এলো, সে নিজে নিজে হেঁটে চলে এলো এবং সে এখন নিজে নিজে সাইকেল ধরে দেয়াল ধরে বাড়িতে নিজে নিজে হাঁটতে পারছে। তো এটা হচ্ছে একটা প্রয়োগের ফল বা এটা একটা প্রয়োগের রেজাল্ট। তো সুতরাং যে বা যারা বলে মৃত্যুঞ্জয়ের ব্যাপার নিয়ে বা অন্য কোনো শাস্ত্র ব্যাপার নিয়ে, বৈজ্ঞানিক ভিত্তি বৈজ্ঞানিক যুক্তি, তাদের একটা কথা বলতে চাই, যে কোনো প্রয়োগ আগে নিজেকে করে দেখতে হয়, তারপর সেই প্রয়োগের সম্বন্ধে বলতে হয়। রত্ন হোক, ধাতু হোক, কবজ হোক, যেটার সম্বন্ধে আমি জানি না বা আমরা জানি না, সেটার সম্বন্ধে ভ্রান্ত দৃষ্টিভঙ্গি বা উদ্ভ্রান্তমূলক কথাবার্তাগুলো বলাটা না বলাই ভালো। কারণ প্রত্যেকটা প্রয়োগের একটা নির্দিষ্ট দিক আছে, যেরকম ভালো দিক আছে সেরকম খারাপ দিকও আছে। আমি প্রয়োগটাকে কী উদ্দেশ্যে করতে চাচ্ছি নির্ভরটা আমার উপর। আমি আপনাদের ওনার সঙ্গে কথা বলে ওনার কোনো বক্তব্যটা শুনুন, তারপর আমি আবার কথা বলছি। বলেন এবার আপনাদের। আমি যোগটিকে এই মন্দিরে এসেছি, আমি অনেকটা ভালো পেয়েছি আর এখন ডাক্তারি ওষুধ অনেক করেছি অনেক করেছি। তারপরে ঠাকুর বাড়ি এমনি ওঝা উনি অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কোনো জায়গায় উপকার পাইনি। কিন্তু এই মন্দিরে এসে আমি অনেক উপকার পেয়েছি। আগে আমি একদম বিছানাতে ছিলাম, এখন মোটামুটি হাঁটতে পারছি, এখন অনেক সুস্থ আছি। আশা করি কি আমি পুরো ভালো হয়ে যাব। আপনাদের যে আপনাদের ডাক্তার কি ওষুধ দিয়েছিল? আমাকে নাসের ওষুধ দিচ্ছিল, ভিটামিন ওষুধ দিচ্ছিল, তারপরে ক্যালসিয়াম ওষুধ দিচ্ছিল, তারপরে ব্যথার ওষুধ দিচ্ছিল। আমি যখন কবজটা বলেছিলাম আপনাদের কবজ করাবো, ঠিক আছে, তখন তার মধ্যে আমি আপনাদের কোনো ওষুধ খাইয়েছি? না, কোনো ওষুধ খাইনি। আজ পর্যন্ত মানে দেড় মাস হয়ে গেল, কোনো একটা ওষুধ খাইনি। এখন আমি খুব ভালো সুস্থ আছি, মোটামুটি হাঁটতে পারছি। আপনি এখন নিজে নিজে হাঁটতে পারছেন তো? আপনার অবস্থা ঠিক আছে? ব্যাস, এখন ব্যথা বেদনা কোনো নেই। নাহলে আমি এক ডেক চলতে পারতাম না, খুব ব্যথা বেদনা ছিল আমার শরীরে। আমার বউ আমাকে নিয়ে পুরো বন্ধুরা, আশা করি বোঝা গেল যে এই মৃত্যুঞ্জয়ের কবজের কী ফল হতে পারে বা এই মৃত্যুঞ্জয়ের প্রয়োগের যদি সঠিকভাবে মৃত্যুঞ্জয় প্রয়োগ করা যায় তাহলে তার রেজাল্টটা কী দাঁড়াতে পারে, ঠিক আছে, এবং এর এর ফলাফলগুলো নিয়ে মানুষ যে একটা বিভ্রান্তমূলক কথাবার্তা চারিদিকে লটিয়ে বেড়াচ্ছে এটার দ্বারা এরকম হয় না। মৃত্যু যদি আটকাতে পারতো তাহলে হয়তো মৃত্যু আটকানোর মতো কারো ক্ষমতা নেই, ঠিক আছে, মৃত্যু আটকানোর কারো ক্ষমতা নেই। কেউ ব্যবচারিক যদি কোনো প্রয়োগ করে, ব্যবচারিক প্রয়োগটাকে আটকানোর মতো ক্ষমতা আছে মৃত্যুঞ্জয়ের মধ্যে, তাই তার নাম মৃত্যুঞ্জয়। মৃত্যুকে যে জয় করতে পারে তাই মৃত্যুঞ্জয়। তার মানে কী কী যে কেউ কি কালের ওপর চলে যাচ্ছে? অনেক লোকের বিভিন্ন তর্ক বিতর্কের মধ্যে একটা বক্তব্য চলে আসে, হ্যাঁ তারা মৃত্যুঞ্জয় পড়লে তো সবাই তো অমর হয়ে যেত, দেখুন এটাও কোনো ব্যাপার নেই। মৃত্যুঞ্জয় সংকল্প বাক্য যদি কেউ পড়ে, সেখানে লেখা আছে পরিষ্কার সংকল্প বাক্যটা যদি কেউ পড়ে তা সেই পরিষ্কার বুঝতে পারবে যে মৃত্যুঞ্জয় সংকল্প বাক্যের মধ্যে কী লেখা আছে। মৃত্যুঞ্জয়ের কবজের মধ্যেও মৃত্যুঞ্জয় সম্বন্ধে সব বক্তব্য লেখা আছে, মৃত্যুঞ্জয় কবজ করলে কী হবে, মৃত্যুঞ্জয় প্রয়োগ করলে কী হবে, ডিটেলস সব মৃত্যুঞ্জয় সম্বন্ধে দেওয়া আছে। সুতরাং মৃত্যুঞ্জয়ের ব্যাপার নিয়ে যদি কেউ একটু জানতে চায়, মহামৃত্যুঞ্জয় কবজ বলছি না আমি, মৃত্যুঞ্জয় শুধুমাত্র ব্যাপার নিয়ে এখানে করা হয়েছে, শুধু মৃত্যুঞ্জয় একটা প্রয়োগ করা হয়েছে। মৃত্যুঞ্জয় যদি প্রয়োগের সম্বন্ধে কেউ জানতে চায় তা মৃত্যুঞ্জয় কবজে মৃত্যুঞ্জয় প্রয়োগের সম্বন্ধে সব কিছু বলা আছে। এবার প্রত্যেক লোকের গুরু ঘরের আলাদা আলাদা বিদ্যা, আলাদা আলাদা প্রয়োগ এবং আলাদা আলাদা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি অনুযায়ী তারা সেটাকে প্রয়োগ করে এবং সেটা ব্যবহার করে। এখানে মতান্তর তো থাকবেই, কিন্তু তার মানে এই নয় বহু লোকের যে ধারণা আছে মৃত্যুঞ্জয় নিয়ে সেই ধারণাগুলো সম্পূর্ণ ভুল। ফেসবুকে এ নিয়ে বহু লেখালেখি হয়, বহু তর্ক বিতর্ক চলে, সব দেখি সব শুনি, বেশি বলতে গেলে কি দল বেঁধে চলে আসবে লোকজন, ঠিক আছে, দল বেঁধে হামলা করতে চলে আসে না, দল বেঁধে হামলা করতে সব বেশি করতে গেলে দল বেঁধে হামলা করতে লোক চলে আসবে, প্রচণ্ড পরিমাণে আক্রমণাত্মক মুখ ছিল, তারপর আস্তে আস্তে শুরু হবে গালাগালি, আস্তে আস্তে খুব বাজে ভাষায় কথাবার্তা, এরকম আগে হয়েছে, আগে শুরু হয়ে গেল। তো জন্য আমি সেই জন্য আমি কোনো প্রকার এই মতান্তরের মধ্যে যাই না। আজ যখন একটি ঘটনা আমি তোকে সামনে তুলে ধরাতে পারলাম, এরকম একটি ঘটনা না, আমার কাছে বহু রকম ঘটনা আছে, আমার কাছে বহু ঘটনা, সামনা করে একটি পেশেন্ট আছে যাকে ভেলোর থেকে ফেরত পাঠিয়ে দিয়েছিল। যদি কেউ বলেন যে আমি বিশ্বাস করি না, তাকে তার বাড়ির ঠিকানা দিয়েছি, ফোন নাম্বার দিতে পারি, সরাসরি কি কথা বলে আসবে, তাকে ভেলোর বন্ধু ফেরত পাঠিয়ে দিয়েছিল। পশ্চিমবঙ্গে বড় থেকে বড় বড় তান্ত্রিক, বড় বড় জ্যোতিষ, বড় বড় তান্ত্রিক,
তাকে বলেছিল যে আমাদের পক্ষে সম্ভব না করা, সেই পেশেন্টকে আমি ঠিক করে দিয়েছিলাম, এখনও পর্যন্ত সুস্থ। যদি কেউ বিশ্বাস না করে আমার কথা, আমি তাকে বলতে পারি কোনো অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োগ নয়। প্রয়োগটা হচ্ছে কি, প্রয়োগটাকে নিয়ে মানুষের ভুল একটা ছড়ি ছড়িয়ে বেড়াচ্ছে, এটা আদৌ হয় না, আদৌ হয় না, এটা খুব ভ্রান্ত ধারণা। আদৌ হয় না কে বলেছে, আদৌ হয় না কে বলেছে, আমি চোখের সামনে দেখালাম এমন একটা মানুষকে আমি প্রয়োগ করে সম্পূর্ণ সুস্থ করেছি, যে মানুষকে ডাক্তার বলেছে নার্ভের ওষুধ চালিয়ে যেতে, আমি নার্ভের ওষুধ থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পর সেই মানুষটাকে আমি আজকে সে মানুষের নিজের আমার মন্দিরে হেঁটে এসছে, নিজে বলছে সুস্থ আছে, আজ পর্যন্ত সে কোনো ওষুধ খায় না, আর আমি যতদিন পর্যন্ত তার ট্রিটমেন্ট করবো ততদিন পর্যন্ত তাকে কোনো ওষুধ খেতে দেবো না। আজকে সে সুস্থ, আগামী দিনে সে খুব সুন্দরভাবে হেঁটে চলে বেড়াবে, এবং আগামী যেভাবে তার জীবনযাপন চলছিল সে সেভাবেই জীবনযাপন করে চলবে। এটাই একটা প্রয়োগ, একটা কবচ যদি প্রয়োগ যদি সঠিক হয় তার রেজাল্ট তো আছেই। প্রত্যেকটা যেরকম জিনিসের একটা শুভ দিক আছে, প্রত্যেক জিনিসের অশুভ দিক আছে, শুভ দিক যদি নিতে হয় অশুভ দিকে নিতে হবে। তা আজকে আমার বক্তব্যটা এখানে এই ছিল, আশা করি আমার বক্তব্যটা ভালো লাগবে, বা কিছু লোকের বক্তব্যটা ভালো লাগবে না, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার যেটা বলার ছিল সেটা বললাম, আমার যেটা দেখানোর ছিল সেটাও দেখালাম, আমি রোগের সম্বন্ধে যতটুকু বলার আমার মনে হয়েছিল আমি রোগের সম্বন্ধে বলে দিলাম, দেখিয়ে দিলাম। যদি কারো অবিশ্বাস থাকে আমার এই বক্তব্য, যদি কারো অবিশ্বাস থাকে আমি বলছি আমার ফোন নাম্বার, আমার বাড়ির ঠিকানা রয়েছে, আমার সাথে যোগাযোগ করে আপনারা আসবেন। আমি সরাসরি যাদের এই সমস্যাটা হয়েছে, ঠিক আছে, আমি তাদের সঙ্গে আপনার সরাসরি তাদের বাড়ি বা তাদের সঙ্গে সরাসরি কথা বলিয়ে দেবো, নিজেরা শুনে নেবেন, বিশ্বাস করে নেবেন মানুষটা কেমন ছিল, কী ছিল, আজকে তার মানুষটা কী পরিস্থিতির মধ্যে আছে। তো যে জানে, ঠিক আছে, সে সঠিকভাবে প্রয়োগ করতে আজও জানে, এবং প্রয়োগটাকে প্রয়োগের মতোই সে দেখে। ওই বিজ্ঞানভিত্তিক প্রয়োগ আমি মনে করি না, ঠিক আছে, বিজ্ঞানভিত্তিক প্রয়োগ মনে করি না আমি, যে বিজ্ঞান এখানে দুখানা তিনখানা কেমিক্যাল জিনিসকে মিশাবো একটা প্রয়োগ উৎপত্তি হবে, ওই সব জিনিস আমার পক্ষে আমার মনে হয় না, ভ্রান্ত ধারণা। জয় শ্রীরাম।